ফিলিস্তিনের অবরুদ্ধ গাজো ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় তেতাল্লিশ হাজার আটশো জনে পৌঁছেছে আল জাজিরা বলছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ড জুড়ে চালানো হামলায় কমপক্ষে আরও তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের ফোরিক গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে জরুরি চিকিৎসার জন্য আহতদের আল আহলি ব্যাপটিস্ট এবং কামাল হাসপাতাল সহ নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীরা বেইট লাহিয়া এবং জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর তীব্র আর্টিলারি এর কথা জানিয়েছেন এবং হামলায় পশ্চিম জাবালিয়ায় কয়েক ডজন বাড়ি ধ্বংস হয়ে গেছে প্রচন্ড বিস্ফোরণ এবং ধোঁয়ায় ঘনকুণ্ডলী ওই এলাকায় দৃশ্যমান ছিল যে ইসরায়েলি সেনাবাহিনীর চলমান সামরিক অভিযানের ইঙ্গিত দেয় চিকিৎসা সূত্র আনাদুলুকে জানিয়েছে গাজা শহরে ইসরায়েলি বাহিনীর হামলার পর একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাতই অক্টোবর হামাসের আন্ত আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে